আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মালানা দেলোয়ার হোসেন সাইদি কি মূর্তি পূজায় সহযোগিতা করেছিলেন বাংলাদেশের আহলেদিশের মাতখালী ধারার অনেকেই এই অভিযোগ করে থাকে বিশেষ করে দুই হাজার একুশ দুর্গাপূজা দুই উপলক্ষে অনেকে দেখেছি যে সোশ্যাল মিডিয়ায় অনেক আগের পুরনো একটা ভিডিও শেয়ার করছে যে মৌলানা সাঈদি কোনো একটা মন্দির পরিদর্শন করছেন সেখানে অর্থ বরাদ্দের ঘোষণা দিচ্ছেন তাদের নিরাপত্তা নিশ্চয়তা দিচ্ছেন তাদেরকে উৎসাহ দিচ্ছেন যে আপনারা শান্তি শৃঙ্খলা বজায় রেখে কাজ করুন আপনাদের পাশে আসে পাশে পাশে আমরা আছি এটার উপর ভিত্তি করে অনেকে মরানা সাঈদের বিরুদ্ধে প্রচারণা চালায় যে মৌলানা সাইদি মূলত মূর্তি পূজা যেটা সেরেক সেটাকে সহযোগিতা করছেন প্যাট্রোনাইজ করছে জবাব দেওয়ার প্রয়োজন মনে করছি প্রথমে যেটা বলবো যে ঘটনাটা হয়তোবা মৌলানা সাইদি যখন ফিরোজপুরে এমপি ছিলেন দুইবার এমপি ছিলেন 1996- নাইনটি সিক্স টু থাউজেন্ড ওয়ান টু থাউজেন্ড ওয়ান টু টু থাউজেন্ড সিক্স এই দুই মেয়াদের যে কোনো এক সময়ের ঘটনা আমি জানি না যে কখনকার সময় ভিডিওটা আমি দেখেছিলাম একবার মৌলা সাইদি যে কাজ করেছেন সেটা শুধু জায়জ নয় সেটা সন্ন্যাত বিষয়টা বুঝতে হবে জটিল আলোচনা মৌলা সাইদি তিনি মূর্তি পূজার সহায়ক কেন হবেন হিন্দুদের তিনি তো অনেক হিন্দু তো তার ওয়াজ শুনে মুসলমান হয়েছে আর তিনি তো মূর্তি পুজোর বিরুদ্ধে সবসময় ওয়াস করেন তিনি কেন সহায়ক সহায়ক হবেন বা সহায়তাকারী বা প্যাট্রোনাইজার হবেন এটা একেবারে হাস্যকর অভিযোগ মনে রাখতে হবে মৌলানা সাঈদি একজন এমপি জাতীয় সংসদ সদস্য একজন সংসদ সদস্য হিসাবে তিনি শুধু মুসলিমদের এমপি নন তিনি ওই এলাকার আপামর জনসাধারণ এমপি আর সংবিধান অনুযায়ী বাংলাদেশের একটা বাংলাদেশের একটা সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ সেখানে একজন মুসলিম এবং একজন হিন্দু সমান নাগরিক সুযোগ সুবিধা পাওয়ার কথা তো একজন সংসদ সদস্যের দায়িত্ব সংবিধানের প্রতি শ্রদ্ধা রেখে সবার জন্য সমান অধিকার নিশ্চিত করা আর মূর্তি পূজা করতে পারবে না ইসলাম এটা কাউকে বাধ্য করে না কেউ যদি অন্য ধর্মের লোকজন যদি তার ধর্মীয় বিধিবিধান পালন করে সেটা রক্ষণাবেক্ষণ সেটা নিরাপত্তা দেয়া ইসলামী রাষ্ট্রের দায়িত্ব এটাই হচ্ছে শরীয়ত আর কেউ যদি মূর্তি পূজা না ছাড়ে তাকে জোর করা জোর করে ইসলাম মানানো এটা ইসলাম বলে না আর লাই হোসেন সাইদি সাহেব যদি মূর্তি পূজার সহায়ক হন এই কাজ করে তাহলে তো আল্লাহ রাসুল সাল্লাম সাহাবা একরাম তারাও মূর্তি পূজার সহায়ক কারণ আল্লাহ রাসুল সাল্লামের জীবদ্দশায় অনেক মূর্তি ছিল তিনি ভাঙেন নেই একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে সেটা বিনষ্ট করেছেন বা তার জুরিজিকশনের বাইরে বাহিরে অনেক কিছুই ভাঙেনি তাদের সুযোগ দিয়েছেন অন্য ধর্মের লোকজনের যে ধর্মীয় উপাসনালয় ইহুদিদের বা খ্রিস্টানদের সেটা তিনি নষ্ট করেননি তা কিন্তু ক্ষমতা ছিল সেটা মাটির সাথে মিশিয়ে দেয় কিন্তু সেটা নষ্ট করে নিজ নিজ জায়গায় সেটা স্বাধীনভাবে তারা করেছে অতএব রাহসাল্লাম তাহলে ভাঙেন নাই ইচ্ছা করে ক্ষমতা থাকা সত্ত্বেও সেটা নষ্ট করেনি তাহলে তো তিনিও তো মূর্তি অন্য ধর্মের বিধিবিধান পালন করেন সহায়ককারী হন সাহাবা একরামদের যুগে বিশেষ করে চার খলিফার সময় তাদের আওতাধীন মধ্যেই মূর্তি ছিল কিন্তু তারা ভাঙেননি মূর্তি ভাঙা এটা ইসলামী রাষ্ট্রের কাজ নয় মানুষকে দাওয়াত দেয়া এটা মুসলমানদের কাজ বাট জোর করে ভাঙা এটা কাজ নয় আর সাইদি সাহেব যেটা করেছে একটা রাষ্ট্রের মধ্যে যারা মুসলিম নন মুসলিম থাকবে তাদের নিরাপত্তা দেওয়া রাষ্ট্রের দায়িত্ব আর তাদের নিরাপত্তার মধ্যে তাদের ধর্মীয় উপাসনালয় বা মসজিদ মন্দির বা গির্জা এগুলো নিরাপত্তার মধ্যে পড়ে তো রাষ্ট্রের একজন প্রতিনিধি হিসাবে মাননীয় সাইদি সাহেব সেগুলো নিরাপত্তা দিয়েছেন সেগুলো সংস্কারের জন্য অর্থ বরাদ্দ দেওয়ার কথা বলেছেন তা এর এটা ইসলামী রাষ্ট্রেরও দায়িত্ব এটা তো সন্ন্যাতি একটা কাজ কেন করবেন না আর সংখ্যালঘুদের নিরাপত্তা দেয় রাষ্ট্রের দায়িত্ব মুসলমান যেহেতু বাংলাদেশ মুসলিম অধ্যুষিত দেশ এই কারণে সংখ্যালঘুদের নিরাপত্তা দেয়ার দায়িত্বটা মুসলমানদের উপরেই বর্তায় সে কারণে মুসলিম প্রতিনিধি হিসেবে সেটা তো করবেন এটাই স্বাভাবিক আর এখানে একটা বিষয় যে হ্যাঁ মাননীয় সাইদি সাহেবের যে ঘোষণা অথবা তার যে বরাদ্দ এতে যারা মূর্তি পূজা করে তাদের পূজা করতে সুবিধা হয়েছে তারা নিরাপত্তা নির্বিঘ্নে পূজা করতে পেরেছে অথবা তারা আরও বেশি সুন্দর সুন্দর মূর্তি বানাতে পেরেছে সুবিধা পেয়েছে এটা ঠিক হ্যাঁ এই সুবিধা পেলে কোনো সমস্যা নেই এই সুবিধা দিতে পারে রাষ্ট্র এটা জায়েজ এবং সেটাই মারণা সাইদি করেছেন কারণ অন্য ধর্মের লোকজন তারাকে এই সুবিধা মতো তাদের এবাদত পালন করতে পারবে না এতে ইসলাম বাধা দেওয়ার কথা বলে না একটা দলিল স্পষ্ট দলিল আছে ওমর রাদিল্লাহ আহ যখন খলিফ ছিলেন তখন তার সাম্রাজ্যের মধ্যেই কোথাও না কোথাও কিছু অমুসলিম তার কাছে অভিযোগ করল যে তাদের মূর্তির নাক ভেঙে ফেলেছে কোনো এক মুসলিম বা কোনো এক ব্যক্তি তখন এই অভিযোগ শুনে অমরাদিল্লাহমান উত্তেজিত হয়ে গেলেন এবং তিনি কঠিন বিচার করলেন এবং তিনি সেখানে বলেছিলেন আলবিদি ওয়ান নিহায় থেকে শুরু করে বিভিন্ন কিতাবের মধ্যে রয়েছে তিনি বলেছিলেন যে এই মূর্তির না নাক যদি সংস্কার করে দিতে না পারি অথবা এটার যদি বিচার করতে না পারি তাহলে আমি অমরের নাক কেটে নেও তোমরা মানে অ মূর্তি নিরাপত্তার জন্য অমরাদ কত কঠোর ছিলেন এটাই হচ্ছে একটা মূলনীতি তারপর সাইদি যেটা করেছিলেন সমগ্র নেতাদের সেটা করা উচিত এবং মূর্তি রক্ষার জন্যে মানে তারা যেন পূজা ঠিকভাবে করতে পারে তাদের ধর্মীয় উপাসনালয়ের উপর কোনো ধরনের আঘাত যেন না আসে এ কারণে কিন্তু চট্টগ্রামে দাঁড়ু হাটা ছাত্ররা রাতভর পাহারা দিয়েছে কারণ এটা নিয়ে নোংরা রাজনীতি আছে অভিযোগ রয়েছে ইসলামপন্থীদের বিরুদ্ধে অসহিষ্ণুতার অভিযোগ রয়েছে ইসলামপন্থীদের ক্ষমতা আসলে মুসলমানরা নিরাপদে তাদের ধর্মীয় কার্যক্রম করতে পারবে কিনা সে ধরনের অপপ্রচার রয়েছে তো সেটা দমনে সে অপপ্রচারের বিরুদ্ধে মানে সাইদির সেই ঐতিহাসিক মন্দির সফর সেটা ছিল যুগোপযোগী এবং সঠিক সিদ্ধান্ত এরকম আরও বেশি বেশি সফর করা উচিত মুসলমান নেতাদের পক্ষ থেকে অমুসলমানদের ধর্মীয় উপাসনালয় নিরাপত্তার জন্য আরও বেশি বেশি বরাদ্দ থেকে শুরু করে নানান সহায়তা দেওয়া উচিত এটা ইসলামের একটা সৌন্দর্য এটা যারা বুঝে না এটা মূর্খ এটা তারা প্রমাণিত হয় যে মাতখারীরা কোন লেভেলের মূর্খ এটা জায়েজের সীমারেখার মধ্যে এবং এ বিষয়ে অনেকে বোঝে না যে জিজিয়া দিয়া থাকবে আমসলমানরা ইসলামী রাষ্ট্র এটাও একটা ভুল কথা কে বলেছে যে এই দেশে জন্মগ্রহণ করেছে সে ইসলামী রাষ্ট্রও যদি বাংলাদেশ হয় বাংলাদেশে জন্মগ্রহণকারী হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি সবাই এদেশে মুসলমানদের মতোই থাকবে এখানে জিজিয়ে দিয়ে থাকতে হবে এটা ইসলামের ভুল আন্ডারস্ট্যান্ডিং এখানে হ্যাঁ বাংলাদেশে যদি অন্য কোনো রাষ্ট্রের কোনো মুসলমান এসে থাকতে চায় তাকে জিজিয়ে দিয়ে থাকতে হবে কিন্তু যারা লোকাল তাদেরকে কোনো জিজিয়ে দিতে হবে না অর্থাৎ সংখ্যালঘুদের ক্ষেত্রে ইসলামপন্থীদের কোনো আপত্তি নেই তারা স্বাধীনভাবে এদেশের একজন মুসলমান নাগরিকের মতোই সুযোগ সুবিধা নিয়ে থাকবে এটাই হচ্ছে বাস্তবতা দুর্গাপূজা দুই হাজার একুশ উপলক্ষে বরং সাইদির সেই কার্যক্রম জাস্টিফিকেশনের উপর ভিত্তি করে আমি এটাই বলতে চাই কোনো সমস্যা নেই নট অনলি দ্যাট এখানে বিভিন্ন সময় অনেকেই মন্দিরে আক্রমণ করে হিন্দুদের দুর্গাপূজায় বিঘ্ন ঘটিয়ে ইসলামপন্থীদের উপর দায় চাপায় যে এটা অমুক ইসলামী দল করেছে কারণ ইসলামী দলগুলো তার হিন্দুদের দেখতে পারে না ইসলামী দলগুলোকে এই মিদ বা এই অপপ্রচার ভেঙে দিতে হবে এবং অনেক হিন্দুরা ইসলামী দলগুলোকে ভয় পায় আমি জানি যে এরা ক্ষমতা আসলে মনে হয় আমরা শেষ আমাদেরকে মনে হয় উৎখাত করবে না ইসলামী দলগুলোর উদারতার মাধ্যমে তাদের কর্মকাণ্ডের মাধ্যমে তাদের সহযোগিতার মাধ্যমে দেখিয়ে দিতে হবে যে তারা এদেশের অমুসলমানরা সবচেয়ে নিরাপদ ইসলামপন্থীদের হাতে কারণ ইসলাম অমুসলমান বা অন্যান্য ধর্মের সবচেয়ে বেশি নিরাপত্তা দেয় তাদের পূর্ণ অধিকার দেয় তাদের ধর্ম পালনের স্বাধীনতা দেয় এ বিষয়ে মোটে হস্তক্ষেপ করে না কাউকে জোর করে ইসলাম গ্রহণ করতে বাধ্য করে না এগুলো সব অপপ্রচার এটা ইসলামপন্থীদেরকে প্রমাণ করে দিতে হবে যে কোনো সমস্যা নেই বাংলাদেশের একজন প্রখ্যাত আলেম মা আবদুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ তিনি এটা বলেছিলেন গত বছর তাকে নিয়েও এই মাতখালীরা ট্রল করেছিল তিনি বলেছিলেন প্রয়োজনে আমরা রাত জাগে মন্দির পাহারা দেব হ্যাঁ প্রয়োজনে রাজ্যেকে মন্দির পাহারা দিতে হবে কোনো সমস্যা নেই এটা ইসলামের সৌন্দর্য রক্ষার জন্য কারণ অনেকে স্যাবোটাস মন্দির ভেঙে ইসলামের উপর দায় চাপায় যে ইসলামের নাম দিয়ে অনেক করেছে এই কারণে মন্দির পাহারা দিতে হবে আর একটা রাষ্ট্রের শান্তি শৃঙ্খলা যে কোনো ধরনের শান্তি শৃঙ্খলা রক্ষা করা প্রত্যেক মুসলিম সুনাগরিকের দায়িত্ব সেই সেন্সেও প্রয়োজনে মন্দির পাহারা দিতে হবে অতএব এই দুর্গাপূজা আসলে এই বিষয়গুলো সামনে আসে তো এটার উপর ভিত্তি করে আমি বলতে পারি কোনো সমস্যা নেই প্রয়োজনে আপনারা মন্দির পাহারা দিন তাদেরকে স্বাধীনভাবে সুন্দরভাবে তাদের ধর্মীয় উৎসব পালন করতে দিন আপনার অবস্থান থেকে সহযোগিতা করুন প্রয়োজনে আর্থিক সহযোগিতা করুন যারা রাষ্ট্রের প্রতিনিধি তারা রাষ্ট্রের উচিত তাদের জন্য পর্যাপ্ত বাজেট দেওয়া কোনো সমস্যা নেই রাষ্ট্রের কাছ থেকে যদি মসজিদ বরাদ্দ পেতে পারে তাহলে মন্দিরও পেতে পারে এতে শরীয়তের কোনো বাধা নেই